চলতো দীর্ঘদিনের অশান্তি, সেই অশান্তি রবিবার চরম আকার নিল। আর যার জেরে স্ত্রীর মুখে অ্যাসিড মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে হাওড়া জগৎবল্লভপুরে নরেন্দ্রপুরে। আহত মহিলাকে নিয়ে আসা হয় জগৎবল্লভপুর হাসপাতালে। জানা গিয়েছে সুস্মিতা বাগের সঙ্গে অনুপ বাগের 14 বছর আগে বিয়ে হয়, তাদের দুটো সন্তান আছে। অভিযোগ আজ রবিবার সকালে ঝগড়ার সময় স্বামী অনুপ বাগ তার স্ত্রী সুস্মিতা বাগের মুখে অ্যাসিড হামলা করে। এর ফলে ওই গৃহবধূর মাথায় ও পিঠে আঘাত লাগে। স্বামী অনুপ বাগের অভিযোগ ওটা অ্যাসেট ছিল না, তাহলে তার শরীরে আঘাত লাগতো। তার অভিযোগ তার স্ত্রীর সঙ্গে একজনের সম্পর্ক আছে আর তাই অশান্তি। অপরদিকে আহত গৃহবধূ সুস্মিতা বাগের মায়ের অভিযোগ তার মেয়ের কোনো অবৈধ সম্পর্ক ছিল না। উল্টে তিনি অভিযোগ করেন জামাই তার মেয়ের ওপর অত্যাচার করতো, জামাইয়ের অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বলে তিনি অভিযোগ করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তুই অন্য কার সঙ্গে করছিস, জামাই বলে তবু যা ও চলে এলে আমরা বুঝে পারি, মা সংসার করতে হবে, মা যা মা সংসার করতে হবে, ওরকম ভুল কর, তুই যদি ভুল করিস তুই হাতে বল যে ঠাকুমা যদি আমি কথা বলছি আমি যদি ভুল করি আমি সেটা অন্যায় স্বীকার করছি যে আমি ভুল করেছি, নানি এটাও বলছে। কিন্তু লোকে আমি খালি একটা কথা বলি আপনাদের যে জীবনটা কিছু নিয়ে নিতে পারে, যদি আমাদের মেয়ে ভুল করে আমাদের বাড়িতে দিয়ে দিক যে ঘর করবো না আমাদের বাড়িতে, একটা জীবন নিয়ে নেবে আমার এইটা বক্তব্য, জীবনটা কি নিয়ে মেরে ফেলাটা কি উচিত হবে? হ্যাঁ একবার আর একবার বলছে তোকে আজকেই মার্ডার করবো, তোর বাপ কিছু করতে পারবে না, মেয়ে নুককে সন্ধ্যেবেলা চলে এসেছে জানো অন্ধকারে এসে থরথর করছে মেয়ে, ওই কাবার কিরম অবস্থায় চলে এসেছে, বলে তোকে আজকেই মার্ডার করবো তোর বাপ কিছু করতে পারবে না এই কথা বলছে, বলে চলে এসেছে সেদিন এসে ছিল বলি মা, ওই মেয়ে বলছে মা আমি আর ঘর করতে আমি আর যাবো না, তবু আমরা বুঝছি অনুপ খালি ফোন করে না, আর জামাই খালি ফোন করে যাক মা কী হবার তো নিয়ে যা সংসার করতে হবে, দুটো ছেলে আছে মা ভালোভাবে থাকবি মা বুঝছে পারানো, আবার এই হঠাৎ করে এরকম হয়েছে। আমি বলে আমার নাদিনী যদিও করে অন্যায় হয়েছে, আমরা অন্যায় নিচ্ছি অনেক, কিন্তু তার জীবনটা নেওয়া হয়েছে নেবে তো বলো তোমরা, মেরে ফেলাটা কি উচিত হবে? তাকে মেরে ফেলবো, তাকে বাড়িতে পাঠিয়ে দিতে মা বাবার কাছে যে তোমার মেয়ে খারাপ আমরা নোবো না ঘর করবো নি, তার দৌড়ে বসে দিয়ে যাক, তবে তুমি জীবন নিয়ে নেবে বলো, আমার আমার বক্তব্য এইটা। হ্যাঁ আমার নাদিনী আমরা ছোট থেকে মানুষ করি মেরে ফেলার জন্য, সে রোগে মরবে না না তুমি এরকম করে মেরে ফেলবে, সেদিন রাত্রিরে হুমকি দিচ্ছে তাকে আজকেই মার্ডার করেছে, ভয়ে জীবনের ভয়ে চলে গেছে। আমার নাম দুলালি হাজার, সে তো ধরা পড়ে যায়নি সম্পর্ক ছিল, তাহলে আমার মেয়েকে রাত্রিরে মার্ডার করতে গেল, রাত্রিরে মার্ডার করতে যাওয়ার ভয়েই তিন দিন আগে তাকে আমি দিয়ে গেলুম, আমি বললাম যে মা পাঠাবো নি, আমার মেয়েকে জামাই আবার ফোন করে, আবার ফোন করার পর আগে তো ধরা পড়ে গেছে জামাই দুটো বয়ের সাথে, সেই ঘটনা পর্যন্ত আমার মেয়ে বারণ করলো কিচ্ছু বাপের বাড়িতে ফোন যায়নি আসবে না কিছু বলবো নি, ও জোরাত করি পায়ে ধরি হাত পা ধরেছে, ধরে নিয়ে নিয়েছে মেনে নিয়েছে আমার মেয়ে, তা তো আমার মেয়ের কোনো এক করেনি, আবার নির্যাতন করে আবার মারধর করে, রাত্রে কাটারি নিয়ে কোনো ইয়ে মোটি নিয়ে ওই ওই করবে ওইরকম ঘটনা নিয়ে কালি বলবে কেন করে আমার জামাই কেন করবে, কেন সন্দেহটা কেন করবে, সন্দেহ করে? হ্যাঁ কি সন্দেহ করে আপনার? খালি আমার মেয়েকে বলবে যে তুমি কার শুনে আছো, তুমি কার শুনে তোমার তোমার ঘটনাটা আমি কিছু বললাম নি, আমার মেয়েকে কেন সন্দেহটা করবে, কেন মারধরটা করবে? আপনার জামাই পড়ো কি জড়িয়ে? হ্যাঁ আমার জামাই দুবার পরের বইয়ের সাথে রয়ে গেল, তাতে কোনো কিছু হলো নি ঘটনাটা, খালি ওরা বাড়ির লোক বলে চাই থানা পাড়া কিচ্ছু করতে হবে না, তোমরা কিছু বলবে না, সব চুপ করো, সব চুপ করো, কারো বাপের বাড়িতে ফোন দিল আমার বাপ মা ওর বাবাকে মাকে কিছু ফোন করলো নি। ওরা যে বলছে আপনার মেয়ে অন্য সম্পর্কে ছিল এটা কি মিথ্যা কথা নাকি? অন্য সম্পর্ক কি আছে, কে ধরেছে? ধরলে তাহলে তো জানতে পারতাম যে হ্যাঁ আমার মেয়েকে ডেকেছে, আর ওরা যে সমাধান ধরে নিয়েছে, জামাই যখন আমার বয়স না আছে সেটা রাতারাতির মধ্যে ধরে ফেললো, কিন্তু এর ঘটনাটা কে বলতো? এই এক মাস হয়নি ঘটনাটা, তখন কি আপনারা কি কোনো মীমাংসা টিমাংসা কিছু করেছিলেন? না মীমাংসা বলতো কি খবরই দেয় না তো, ওরা হাতে পায়ে আমার মেয়ে ধরেছে তো যে আমার বাপের বাড়ি কোনো খবর যাবে না, এরকম করে হাত পায়ে নাম বলিনি মা হাতে পায়ে ধরছি মা, থানা পুলিশ কিছু করিনি, যা হবার হয়ে গেছে ঘর মধ্যে এই কারণটা বলেছে আমার মেয়েকে, সে যা বলেছে তাই চুপ করে নিয়েছে। আপনার নাম? আমার নাম শোভা হাজরা। আপনি মা? হুম।
হ্যাঁ, পারিবারিক পারিবারিক অসঙ্গী বলতে, আমি মাঠে গরু নিয়ে যাই, ছেলেটা ফোন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে ছেলেটার সঙ্গে যুক্ত ফোন করে, এরকম আমি কান পেতে শুনি, দেখি না আমার বৌমার সঙ্গে কথা বলছে। আমি তখন গরুকে বেঁধে যা পৌঁছাচ্ছি রাস্তাতে, তারপর দেখবো লাইট জ্বাললো, বড় ছেলেকে সঙ্গে নিয়েছে, ছোট ছেলেকে সঙ্গে নিয়েছে, নিয়েছে ওখানে পেছনে বাথরুম আছে, বাথরুমের গায়ে দাঁড়িয়ে আছে, আমি খড়কুচনা রেখে পেছনে গেছি, পেছনে যে বসে আছি চুপটি মেরে। আমি বলি দেখি কেন রোজ এরম করে সন্ধ্যার সময় পায়খানা যায়, কেন রোজ কেন সন্ধ্যার সময় পায়খানা যায়, বলে আমি বলছি ঠিক আছে আমি ওদিক দিয়ে আমাদের পিছনে গেছি, যে দাঁড়িয়ে বসে আছে আমি চুপটি মেরে, আমার ভাসুরপো ঘিরে দিয়েছে, ঘেরা চট ঘেরাতে কথাবার্তা বলে বাড়িয়ে যাচ্ছিল, আমি তখন কলারটা ধরেছি, ধরে ছেলেটাকে, হ্যাঁ ছেলেটাকে আমি আস্তে পিষ্টে মেরেছি, এমন মেরেছি একটা সপ্তাহ উঠতে পারেনি, সেটা আমার ছেলেকে কোনোদিনই আমি জানাইনি। যখন হ্যাঁ বৌমার সঙ্গে আমি ছেলেকে ধরেছি, বৌমাকে তখন কি করে ধরবো, দুটো ছেলে ছিল, ওনার সম্পর্ক আমি দেখেছি বা আমি ওইটাই প্রথম দেখেছি, মানে ফোনে কথা বলে বুঝতে পারিনি, ছাদে কথা বলে, বাড়িতে কথা বলে, বিছানায় কথা বলে, রান্না বান্না করে না, শুধু ফোনে কথাই বলে, সম্পর্কটা বছর খানেক হবে সম্পর্ক। এবার কে ফোন করলে বলে ছেলে, ননদ ফোন, ননদের ছেলে ফোন করেছে, বলে এরকম ভাই ফোন করেছে, এরকম স্বামী ফোন করেছে বলে। এবার আমি সেদিনকে যেতে আমি সরাসরি ধরে ফেলেছি ছেলেটাকে পিছনে, যে টোপকে যাবে আমি ধরে ফেলেছি, ধরে ফেলার পর তখন খুব মেরেছি আমি, মারার পর আমি ওনার বাড়িতে বোনকে বলেছি বা ভাইকে বলেছি, আমার যে জায়ের ছেলে বলেছি আমি, বলার পর তখন আমার ভাসুর বলছে যে তুমি আমার ছেলেকে কথাটা শোনালে কেন, আমি বলছি ওদের তো অশান্তি হচ্ছে, তা তুমি কথাটা শোনালে কেন, তোমরা গার্জেন হয়ে চলে যাও, শাশুড়ি বৌমা বারে বারে হয়, বারে বারে হয়, বারে বারে অশান্তি হয়, হ্যাঁ বারে বারে অশান্তি হতো, বারে বারে অশান্তি হতো। আমার নাম দুর্গা বাগ, আমার ভাসুরের ছেলে। তুই বলছে আপনি এটাকে অ্যাসিড হামলা করেছেন, তারপর অ্যাসিড মেরেছেন, কি বলবে? না না ওটা কিছু হয়নি, আমি সকাল থেকে একটু রাগারাগি হয়েছিল দুজনের মধ্যে, তার মধ্যে ওর হাতে একটা কী ছিল একটা গ্লাসের মধ্যে, ওটা আমি ওর থেকে কাটতে চাইছিলাম, কাটতে পারিনি, ওর গায়ে একটু পড়েছে, যদি অ্যাসিড হতো ওটা তাহলে আমার গায়েও চারিদিকে ফোঁসকা ফোঁসকা পড়তো, কিন্তু আমার গায়ে কিছু হয়নি, যদি ওটা অ্যাসিড হতো এটা হয়তো বোঝা যেত, আমার গায়েও তো কিছু হতো, কিন্তু ওর গায়ে কিছু হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার গায়ে কিছু হয়নি, তো আমি ওটা জানি না ওই ব্যাপারটা নিয়ে, কিন্তু ও কোথায় থেকে পেয়েছে না পেয়েছে আমি বলতে পারবো না, যখন আমি ওকে টানাহেজড়া করছিলাম যে ওটা কী খেয়ে নিচ্ছ না খেয়ে, সেই কারণে ওর গায়ে পড়েছে। অশান্তি বলতে আমাদের একজনের সঙ্গে সম্পর্ক আছে, সেই নিয়ে অনেক দিন ধরেই অশান্তি হচ্ছে, আমার স্ত্রীর আর আমার ভাইয়ের সাথে সম্পর্ক আছে, সেই নিয়ে অনেক দিন ধরে অশান্তি হচ্ছে, ওর বাবা মা সবই জানে, ওর বাবা মাকে অনেকবার বলা হয়েছে, ওর বাবা মা অনেকবার দিয়ে গেছে রাগারাগি ঝগড়া শান্তি হওয়ার পরে, ওর কাছ থেকে দুবার আমি ফোনও পেয়েছি, একটা ফোন আমার কাছে আছে, একটা ফোন ওর বাবা নিয়ে নিয়েছিল আমাকে জানায়নি, সেই নিয়ে আমাদের অশান্তিটা সবসময় বারে বারে হতেই থাকে, সেই কারণে এর আগে দুবার তিনবার চলে গেছে, যাওয়ার পরে আমার সঙ্গে যেরকম কথাবার্তা হয় আবার বলে আসবো, আবার নিয়ে আসছি আমি, আমি একবার যেও নিয়ে আসছি, এইবার ওরা নিজে নিজে থেকে এসছে, সেটা নিয়ে আমার কোনো অসুবিধে নেই, আর আমি এতদিন যে সংসার করছি ঝগড়া শান্তি না হয় সেই জন্য ওর গায়ে কোনো দিন হাত তুলিনি। কত বছর বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ 14 বছর। 14 বছর আপনাদের ছেলে মেয়ে? ছেলে, দুটো ছেলে আছে, আমার দুটো ছেলের মুখ চেয়ে আমি কোনো দিন ওর গায়ে হাত তুলিনি, যাতে না ঝগড়া শান্তি না হয়, আমার সংসারটা যেন আমার ছেলেগুলোকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। কবে জানতে পারলেন আপনার স্ত্রী পরকীয়া জড়িয়ে? হ্যাঁ মাস ছয়েক আগে জানতে পেরেছি, সেই থেকে না আমার ঝগড়া শান্তিটা বেরিয়েই চলে আসে, সেই কারণে আমার একটা লয়ারের কাছে যেয়ে একটু লেখা পরিচিত করে নিয়ে এসেছি, যাতে ও নিজে সুধরে যায়, দেখছি না সেই আগের পর এক এরকম হতেই আছে, বারবার ওইটা নিয়ে অশান্তি, আর কিচ্ছু নেই অশান্তি নেই আমার সঙ্গে। অভিযোগ করছে, অভিযোগটা তারা মিথ্যে বলছেন? কোন অভিযোগটা? না না ওটা আমি বলতে পারবো না, ও কোথায় থেকে নিয়ে এসছে কি করেছে সেটা আমি বলতে পারবো না, আমি চলে গিয়েছিল অ্যাসিড নয়, যদি অ্যাসিড হতো তাহলে আমার গায়েও ওই যে ছোঁড়াছুঁড়িটা লেগেছিল দুজন মিলে কাড়াকাড়িটা যে হচ্ছিল, তাহলে আমার গায়েও তো কিছু ইফেক্ট দেখাতো যে ফোঁসকা পড়েছে কি হয়েছে, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু একটু জ্বালালা করছিল, কি ওর নিয়ে এসেছিল না নিয়ে এসেছিল আমি বলতে পারবো, হ্যাঁ কোথায় থেকে পেয়েছে আমি সেটাও জানি না, আমি যখন এলুন বাড়িতে, আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম, এবার যখন বাড়িতে এলুন দেখলাম ও গ্লাসের মধ্যে একটা কী আছে, আমি জানি হয়তো কিছু খায় ফাবে, হয়তো কিছু যদি করে ফেলে, সেই কারণে আমার ভয় লেগেছিলো, ভয় লাগার ফলে আমি ওকে টানাহিরা যখন করতে যাই ওর মুখে ফুকে পড়ে, কয় আমার গায়ে পড়েছে, আমার কিন্তু একটুও বুঝতে পারিনি যে কী হচ্ছে না হচ্ছে, আজকে ঝগড়াশান্তিটা কাল থেকে আমার হচ্ছে, কালকে থেকে বলছে আমি আলাদা খাবো,
আমি বেশ কাকে নিয়ে আলাদা খাই, আমরা দুটো ছেলে আর মা বাবা, আর তো কেউ নেই আমার বাড়ির মধ্যে, তো আলাদাটা কাকে নিয়ে খাবে, কেন আলাদাটা খাবে, এতদিন এত বছর আমার সংসার করছি আলাদার কথা এলো না, কিন্তু এখন কেন এটা হচ্ছে। তা ঠিক আছে, তুমি যদি তাই খাও তুমি তোমার নিজের মতো আলাদা খাও, কিন্তু আমাদের সমস্ত যেরকম বাড়ির কাজ করো, কাজকর্ম করে তারপরে তুমি তোমার নিজে আলাদা খাবে। ও একটা কথাই বলতে চাইছে যে যদি সব কিছু আমি কাজকর্ম করবো তাহলে আমি আলাদাটা কেন খাবো, আমি আলাদাও খাবো নি, আমি থাকবো নি, আজকের অশান্তিটা এই নিয়ে যে আমি আলাদা খাবো নি তাহলে আমি থাকবো নি, বারবার ওই থাকবো নি ঝগড়া শান্তির ফলে ওখানে চলে যায়, আর ওখান চলে গেলেই মায়ের বাড়ি চলে যায়, আর ওখানে চলে গেলে আশ্রয়টা বেশি পাচ্ছে, ওর মায়েরা সবসময় যখন যাচ্ছে দিন দশে দিন পনেরো রেখে দিচ্ছে, ওখান থেকে প্রবলেমটা আরও বেশি হচ্ছে। ঠিক আছে, আপনার নাম অনুবাগ।